নাম রাবিয়া কানিস পপি আমি ঢাকা ইউনিভার্সিটি চালু করা অনুষদ থেকে একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারো কি এটা বিচার করার সুযোগ আছে আমি বেঁচতে যাব না জাহান্নে যাব আমি নাস্তিক নাকি আস্তিক এটা কি অন্য কেউ বলতে পারবে আমার প্রশ্ন হচ্ছে এটা কতটুকু যুক্তি ইসলামে যেটা আল্লাহ মানে নিষিদ্ধ ঘোষণা করেছেন বা হারাম বলেছে এটার বাইরে যখন যে কেউ তো তুমি চারুকলার স্টুডেন্ট এ প্রথমেই তো তোমাকে নাস্তিক বা তোমার তোমার শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছ চারুকলা ফাইন আর্টস নাকি তুমি যখন অঙ্কন করতে যাইবা প্রথমেই হাদিসটা আসবে যে কোন মানুষের চিত্র আঁকা জাহান নামের কারণ দিন আল্লাহ বলবেন তুমি যে তাকে অঙ্কন করেছো তার ভিতরে প্রাণ দাও তো চারুকলার অনেক স্টুডেন্টের সাথে আমার কথা হয়েছে তারা এ ধরনের ধর্ম সংকটের মধ্যে আছে কঠিন ধর্ম সংকট এখন তারা কি করবে এখন তারা কি অঙ্কন বিদ্যা বাদ দিবে নাকি আমি বলতে চাই তোমার এই জ্ঞান দিয়ে তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে অঙ্কন করো তোমার আর্টকে তোমার কলা তোমার কৌশলকে তোমার চিত্রগুলিকে কাজে লাগাও আমি বলবো সেটা হবে তোমার জন্য জিহাদ এবার প্রশ্নের মধ্যে আসি দেখো ন্যায় অন্যায়ের মানদণ্ড কি কোরআন লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার মানে কি আল্লাহ ছাড়া এলা হিসাবে আর কাউকে মানেনা এখানে কি লা এলাহা ইল্লা আলেম লা ইলাহা ইল্লা মুফতি এই কথা আছে মুফতি ছাড়া কোনো ইলাহা নাই এটা আছে কোরআনে আল্লাহ বলেছেন যে এরা আল্লাহকে বাদ দিয়ে এদের পণ্ডিতদেরকে রব মেনে নিয়েছে রাসুল উল্লাহকে প্রশ্ন করা হয়েছিল এই আয়াতের আলোকে যে ইয়া রসুল আল্লাহ এই পণ্ডিত আলেম এদেরকে কেমনে আবার রব মানে যেমন ইয়াহুদি আলেমদেরকে ইয়াহুদির জনগণ রব মেনে নিয়েছিল তখন আল্লাহ রসুল জবাব দিলেন এই আয়াতের আলোকে যে দেখো এরা করে কি আল্লাহ যা হারাম করেছেন এরা হালাল করেছে আর আল্লাহ যা হারাম করেছেন এরা হালাল করে দিয়েছে এইভাবে নিজেরা কেতাব ন্যায় অন্যায়ের মানদণ্ড আল্লাহ না থেকে এরা হয়ে গেছে এই হারাম হালালের মানদণ্ড যখন আল্লাহর হাত থেকে কেড়ে নিয়ে এদের হাতে তুলে দেওয়া হয়েছে তখনই সেখানে বিপর্যয় হয়েছে তো এরা হারাম হালালের ফতোয়াগুলি দিচ্ছে এদের স্বার্থের অনুকূলে আজকে যেটা হালাল কালকে সেটা হারাম কথা পরিষ্কার হলো কিনা না ইংরেজি শেখা ছিল একসময় হারাম এখন ইংলিশ মিডিয়াম ক্যাডেট মাদ্রাসা হয়ে যাচ্ছে তো এই গান ছিল হারাম এখন গান গান হালাল এখন গান ছাড়া ওয়াজ চলে না ছবি তোলা হারাম এখন ছবি না তুলে হুজুরের কোনো মানে ফেসবুকে ছবি ভালো জমে না তো কাজে কালকে সেটা ছিল হারাম আজকে সেটা হালাল তো এই হারাম হালালের এই যে এই যে তেলেস মাতি আমি বলবো তেলেস মাতি হারাম হালালের তেলেস মাতি এটা আল্লাহর নয় এটা আল্লাহর নয় আল্লাহর কাছে হারাম কি মিথ্যা বলা যাবে না এরা আমাদেরকে শিক্ষা দিয়েছে হিন্দুরা হলো মালাউন মালাউন মানে হচ্ছে যার উপরে আল্লাহ পড়েছে এরা হলো মালাউন তোমরা কি কলেজ বিশ্ববিদ্যালয় শুনো নাই যে হিন্দুরা মালাউন আমরা শুনেছি এবং কি গালি দেয় ওদেরকে এই মালাউনের বাচ্চা মালাউন কিন্তু কোরআন যখন পড়লাম তখন পাইলাম আল্লাহ বলছেন যারা মিথ্যা কথা বলে ওরা হচ্ছে মালাউন আল্লাহ লানত দিয়েছেন লিচ্ছেন মিথ্যা আল্লাহ লানত তাহলে এখন বলো সারা জীবন শুনে আসছি হিন্দুরা মালাউন অথচ আল্লাহ বললেন মিথ্যাবাদীরা মালাউন তাহলে বুঝো আল্লা বললেন মিথ্যা বলো না অসঙ্গত অনে কথা বলো না ঘুরিয়ে পেছিয়ে কথা না সুদ খাইবে না ঘুষ খাইবে না ধর্মের নামে বিনিময় নিবে না ডাকাতি না চুরি না ব্যাবিচার না হত্যা না অন্যভাবে মানুষকে খুন না এগুলি সব হারাম আর হালালটা কি সালা করো জাকাত দাও আল্লাহর রাস্তা দান করো জেহাদ করো এটা করো এটা করো না ডো বৈধ অবৈধ এ বৈধ অবৈধের মানদণ্ড কি আর এটাই কাজেই আমি তোমাকে বলছি যে আজকে যদি তোমরা আবার হালাম হালালের মানদণ্ডের জায়গায় আল্লাহকে আনতে পারো একমাত্র আল্লাহ যেটা সত্য বলেছেন সত্য আল্লাহ যেটা অসত্য বলেছেন সেটা অসত্য তবে মানব জাতির মুক্তি পাবে আর মানুষ এইভাবে অনর্থক মিথ্যা ফতোয়ার গ্যাড়াকলে পড়ে ওই মধ্যযুগের খ্রিস্টান পাদ্রীদের মতো মানুষ ধ্বংস হবে না এবং মুসা আলাহাল্লামের উম্মদ্দের মতো রব্বাই সাদ্দু সাইদের মতো যারা ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করেছে যেই কারণে আল্লাহ ইসা আলাহি সাল্লামকে পাঠিয়েছেন ওদের সংশোধনের জন্য ঠিক আজকে এই অবস্থা হয়েছে যদি মানদণ্ড হিসেবে আল্লাহর কেতাব হয় আল্লাহর কালাম হয় কালাম উল্লাহ শরীফ হয় তবে কোনো আরটা কথা হচ্ছে হুজুর আমি সবাইকে হুজুর বলতে রাজি নাই হুজুর একজন নবী করিম সাল্লাহ আর কেউ হুজুর না এরা হলো সেলফ ডিক্লেয়ার হুজুর সেলফ ডিক্লেয়ার্ড হুজুর নিজের নিজের হুজুর কয় হুজুর করতে পারলে ভালো তোমরাও বলো আমরাও বলো হুজুর একজন হুজুর কয়জন একজন নবী করিম সাল্লু আলাইসাল্লাম হুজুর পাকসালসাল্লাম বাস আর কেউ হুজুর না